রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে 2020 সালের পয়লা জুলাই ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে রাজ্যের মোট 10টি বিদ্যুৎ মহকুমায় পরিষেবা প্রদানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বহিরাজ্যের বেসরকারি সংস্থা ফিটকোর হাতে। কিন্তু দায়িত্ব পাওয়ার পর থেকেই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে নিম্নমানের পরিষেবা প্রদানসহ গ্রাহক হয়রানির বিস্তর অভিযোগ উঠে আসছিল। তাই গ্রাহকদের লাগাতার অভিযোগের ভিত্তিতে বেসরকারি সংস্থা ফিটকোর হাত থেকে সব দায়িত্ব সরিয়ে নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে TSECL কর্তৃপক্ষ। এবারে দপ্তরের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী জানান, চুক্তির মাধ্যমে রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকোর হাতে তুলে দিয়েছিল, কিন্তু সেই চুক্তিতে যে সমস্ত শর্তের উল্লেখ ছিল সেই সমস্ত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে ফিটকো। শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল নিয়মিতভাবে বিদ্যুতের মেরামতি। দিনের পর দিন গ্রাহকের অভিযোগ থাকা সত্ত্বেও নিজেদের পরিষেবা উন্নত করেনি ফিটকো। এমনকি গ্রাহকের অভিযোগের উপর ভিত্তি করে চলতি বছরের মার্চ মাসে রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের পক্ষ থেকে বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিটকোকে নোটিশও প্রদান করা হয়েছিল। সেই নোটিশে বলা হয়েছিল, অতি সত্বর বিদ্যুৎ পরিষেবা উন্নত না হলে ফিটকোর সাথে চুক্তি বাতিল করবে রাজ্য বিদ্যুৎ নিগম। তা সত্ত্বেও নিজেদের পরিষেবা উন্নত করেনি ফিটকো, তাই ফিটকোর সাথে চুক্তি বাতিল করা হয়েছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড গ্রাহক পরিষেবা ক্ষেত্রকে আরও বেশি জনমুখী করতে ইতিমধ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর করে দিয়েছে। অর্থাৎ এতদিন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের অধীনস্থ বেশ কয়েকটি বিভাগে গ্রাহক পরিষেবা এবং বিল আদায় সংক্রান্ত বিষয় পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা ফিটকো। এখন থেকে সে সমস্ত ক্ষেত্রগুলোর দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নিয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। যখন এরকম করছে তখন একটা আমরা নোটিশ দিই, যদি অন্যান্য বিষয়ে অনেক নোটিশ দিয়েছি, কিন্তু 4th March 2024 আমরা নোটিশ দিই, বলেছি তোমরা ইমিডিয়েট পরিষেবা উন্নত করো, এবং উন্নত না করলে কিন্তু তোমাদের চুক্তি বাতিল হয়ে যাবে। টার্মস এবং কন্ডিশন তাই আছে। এরপরেও তারা পরিষেবার উন্নতি করতে পারলো না এবং বরঞ্চ আরো খারাপের দিকে যাচ্ছে, যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। আমরা আজকে টার্মিনেশন দিয়ে তাদেরকে বাতিল করে দিয়েছি, সাথে সাথে বিদ্যুৎ নিগম আমরা সেটা আমাদের ফিটকো যারা যারা ছিল এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে আসছি, এবং আমরা সারা রাজ্যে ওই জায়গাগুলিতে আমাদের পরিষেবার কাজ শুরু হয়ে গেছে। প্রথম প্রথম অসুবিধা হতে পারে, কিন্তু উপায় ছিল না আমাদের, এবং জনগণও আমাদের সাপোর্ট করেছে, সাহায্য করেছে, এগিয়ে এসছে। লোকাল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে। আমরা কোনোরকম অসুবিধা হয়নি, আমরা আমাদের দখল নিয়ে নিয়েছি এবং আইন মোতাবেক সমস্ত কাজ করেছি। আজকে থেকে আমাদের এই কাজটা বিদ্যুৎ নিগম সরাসরি করবে এই 10টা সাবস্টেশন। পাশাপাশি আসন্ন দুর্গাপূজাতে রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে লাইন সারের বিষয়টিও তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী। মন্ত্রী জানান, পূজোর দিনগুলোতে রাজ্যবাসীকে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় সে লক্ষ্যে জায়গায় জায়গায় লাইন সারাইয়ের কাজ চলছে। এর ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। তবে এই বিষয়টি আগে থেকেই সংশ্লিষ্ট এলাকার জনগণদের মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে জনগণকে অসুবিধার সম্মুখীন না হতে হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।